নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পঁচিশ নয় দু হাজার বাইশে ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই আপডেট শুধু মাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের নয় এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তো পশ্চিমবঙ্গের মধ্যে আন্ডারে যারা কেন্দ্র সরকারের আন্ডারে চাকরি করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তাদের আবারও চার শতাংশ ডিএ পেতে চলেছেন তারা আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই যেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডি নিয়ে মামলা চলছে ডিএ এখনও সেই তিন শতাংশে আটকে রয়েছে সেইখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তো আবার চার শতাংশ বাড়লে কত শতাংশ দাঁড়াবে কবে দেওয়া হবে আসুন এই সংক্রান্ত আপডেট একটু দেখে নিই তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি কর পাওয়ার জন্য শিক্ষাসঙ্গত কর পাওয়ার জন্য কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন ধারণা করা হচ্ছে যে চলতি মাসের শেষের দিকেই সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা দিতে পারে এই মুহুর্তে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা চৌত্রিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন আশা করা হচ্ছে খুব শীঘ্রই চার শতাংশ ডিএ ঘোষণা করবে কেন্দ্র সরকার সেক্ষেত্রে মোট ডিএ এর পরিমাণ দাঁড়াবে আটত্রিশ শতাংশ সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে অর্ধবার্ষিক ভিত্তিতে এই ডিএ দেওয়া হবে তো আবারও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সুখবর তারা আবারও চৌত্রিশ থেকে বেড়ে আটত্রিশ শতাংশ ডিএ পাওয়ার জন্য মানে মুখিয়ে রয়েছেন বা সরকার কিন্তু এই ঘোষণা করতে পারে চার শতাংশ এই মাসের শেষের দিকেই বা আগামী মাসের প্রথমের দিকে তো এরকমই আপডেট রয়েছে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো আর এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কিন্তু এখন অধরায় রয়েছে এখনও সরকারি পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি যদিও সরকার পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারের যে আর ডিএ নিয়ে যে মামলা চলছিলো সেই মামলাতে রাজ্যের যে রিভিউ পিটিশান সেটা খারিজ করে দিয়েছে অর্থাৎ ডিএ দিতেই হবে সরকারি কর্মজীবী কর্মচারীদের সেই রায়ই বহাল রয়েছে আর হলফনামা দিতে বলা হয়েছে সেই হলফনামার ফলাফলের ওপর ভিত্তি করেই তারপরেই হচ্ছে কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার রায় ঘোষণা করবে তো যাই হোক ডিএ সংক্রান্ত এই ক্রান্ত আপডেট পেয়েছে আরও শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ